প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আগ্রাবাদ বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজ আমি দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ের অষ্টম অধ্যায় মানব বসতি, এই অষ্টম অধ্যায় মানব বসতি থেকে বসতির ধরন সম্পর্কে আলোকপাত করার জন্য তোমাদের সম্মুখে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে দেখতে পাচ্ছি যে বসতির ধরন, তো বসতিকে প্রথমত দুভাগে ভাগ করা হয়েছে, গ্রামীণ বসতি এবং নগর বসতি। এবার আসো গ্রামীণ বসতি। গ্রামীণ বসতি কাকে বলে বা গ্রামীণ বসতি বলতে আমরা কি বুঝি? যে বসতিতে অধিকাংশ মানুষের, অধিকাংশ মানুষ জীবিকা নির্বাহের জন্য প্রাথমিক পর্যায়ের কার্যাবলীর সাথে অর্থাৎ কৃষিকাজের উপর নির্ভরশীল, সেই বসতিকে আমরা গ্রামীণ বসতি বলে থাকি। জিনিসটা ক্লিয়ার হয়েছে, বুঝতে পেরেছো তোমরা? যে গ্রামীণ বসতি হচ্ছে সেই বসতি, আমরা অন্যভাবে বলতে পারি গ্রামীণ বসতি হলো সেই বসতি যেখানকার অধিকাংশ মানুষ জীবিকা অর্জনের জন্য প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। বিষয়টা ক্লিয়ার হয়েছে তো? আচ্ছা, গ্রামীণ বসতি। তো গ্রামীণ বসতিতে গ্রামীণ বসতি বিভিন্ন রকমের হয়ে থাকে। আমরা সংঘবদ্ধ বা গোষ্ঠীবদ্ধ বসতি, বিক্ষিপ্ত বসতি এবং রৈখিক বসতি। এই যে গ্রামীণ বসতি বিভিন্ন রকমের বা বিভিন্ন ধরনের হয়ে থাকে, এর পেছনে অবশ্য অনেক কারণ রয়েছে। গ্রামে প্রচুর জায়গা আছে, আর এই প্রচুর জায়গা থাকার কারণে গ্রামের মানুষের বাড়িঘরগুলো শহরের মানুষের বাড়িঘরগুলোর তুলনায় স্বভাবতই অনেকটা আলাদা। যেমন গ্রামীণ বসতিতে আমরা ঘর বাড়িগুলো লক্ষ্য করি যে মাঝখানে উঠান থাকে, উঠানের চারদিকে ঘর থাকে, সেখানে দেখা যায় যে গোয়াল ঘর থাকে, তারপরে রান্নাঘর থাকে, শোয়ার ঘর থাকে, এরকম আলাদা আলাদা করে ঘর থাকে, কেমন? তারপরে উঠানে ধান কেটে এনে স্তূপ করে রাখা হয়, তারপরে সেখানে ধান মাড়াই করা হয়, মাড়াইয়ের পরে সিদ্ধ করা হয়, তারপরে ধান শুকানো হয়, খড় কুটো শুকানো হয়, এবং আরও বিভিন্ন ধরনের কাজকর্ম গ্রামীণ উঠানে হয়ে থাকে, যেগুলো আমরা দেখে থাকি। তোমরা অনেকেই তো যাদের বাড়ি গ্রামে, অথবা যাদের পূর্বপুরুষের বাড়ি গ্রামে রয়েছে, তারা হয়তো তোমরা এ সম্পর্কে তোমাদের আইডিয়া আছে যে গ্রামীণ পরিবেশে ঘর বাড়িগুলো কী রকমের হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দেখা যাচ্ছে যে গ্রামীণ, বিশেষ করে গ্রামীণ বসতির রাস্তাঘাটগুলো কিন্তু খুব একটা প্রাধান্য পায় না, কারণ গ্রাম যেহেতু কৃষি নির্ভর, সেখানে কৃষি উৎপাদন করা হবে, বিভিন্ন ধরনের শস্য উৎপাদন করা হবে, সেটাই স্বাভাবিক, কাজেই সেই বিষয়ে তারা বেশি গুরুত্ব দিয়ে থাকেন। গ্রামীণ বসতিতে ঘর বাড়িগুলো কিন্তু খুব কাছাকাছি গড়ে উঠে, এবং গ্রামীণ যে কৃষকরা, তাদের যে কৃষি জমি আছে, একজনের জমির পাশে আরেকজনের জমি, হ্যাঁ, এবং সেই জমিটা আল দিয়ে কি বিভক্ত করা, বা অনেক সময় আলো থাকে না, কাজেই ওই কৃষি জমিতে
চারা রোপণ, মানে বীজতলা তৈরি করা, হ্যাঁ মানে প্রথমে বীজ উৎপাদন করা, সেই বীজতলা তৈরি করা, তারপরে বীজ রোপণ করা, তারপর জমি চাষ করা, হ্যাঁ এই সমস্ত বিষয়ে একজন একজনের সাথে খুবই সম্পৃক্ত থাকেন, একজন একজনকে সাহায্য না করলেই নয়, প্রয়োজনে অবশ্যই একজনকে সহযোগিতা করতে হয় বা অন্যের সহযোগিতা নিতে হয়, এজন্য কিন্তু তারা খুব পাশাপাশি অবস্থান করে এবং তাদের মধ্যে সামাজিক বন্ধনটা দৃঢ় হয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরও দেখা যাচ্ছে যে কিছু গ্রামীণ বসতিতে দেখা যায় যে যারা এই যে মৃৎশিল্প, মানে মাটি দিয়ে যারা জিনিসপত্র তৈরি করে তাদেরকে আমরা কি বলি, কুমার বলি, কেমন এই কুমার পাড়া, এই এটা কুমার পাড়া আলাদা হয়। তারপর আবার এই যে লোহা লক্কর দিয়ে যারা দা বটকি খন্দা কুড়াল তৈরি করে, কেমন এদেরকে আমরা কি বলি, কামার বলি, কামার পাড়া। আর যেখানে এই পেশার সাথে যে সমস্ত লোকেরা সম্পৃক্ত থাকে তাদের একটা আলাদা, সমাজ ব্যবস্থা বা আলাদা পাড়া গড়ে উঠে, এভাবে কিন্তু আমরা গ্রামে কি দেখতে পাচ্ছি, তাই না? তো এবার দেখো নগর বসতি, নগর বসতি, যে বসতিতে অধিকাংশ, যে বসতির অধিকাংশ জনগণ, অধিকাংশ অধিবাসী জীবন জীবিকা নির্বাহের জন্য গ্রামীণ উৎপাদিত ফসলের উপরে নির্ভরশীল, তাদেরকেই কিন্তু আমরা কি বলি, এবং তারা যে বসতিতে বসবাস করে সেটাকে আমরা কি বলতে পারি, নগর বসতি। অর্থাৎ জিনিসটা আমি আরো এভাবে বলতে পারি যে নগরে যারা বসবাস করে, হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি তো এখানে এই প্রাথমিক পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড, তার মানে কৃষিকাজের সাথে খুব কম লোকই কিন্তু জড়িত। তো আমরা যারা নগর, নগরে বসবাস করছি, কিন্তু আমরা এই যে আমাদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির জন্য শাক সবজি, হ্যাঁ তারপরে চাল ডাল, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য কিন্তু আমরা গ্রামের যারা এগুলো উৎপাদন করে সেই গ্রামীণ বসতির লোকজনের উপর আমরা নির্ভরশীল। তো নগরে এছাড়া এখানে নগরে যারা বসবাস করে তারা তো আর প্রাথমিক পর্যায়ের কর্মকাণ্ডের সাথে, অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, তারা বিভিন্ন শিল্পের সাথে জড়িত থাকে, হ্যাঁ বিভিন্ন অফিস আদালতে তারা কাজ করে, বিভিন্ন ধরনের যেমন বিভিন্ন পেশা, যেমন কেউ রিক্সা চালায়, কেউ ঠেলা গাড়ি চালায়, কেউ দিন মজুর খাটে, কেমন এরকমের নানা পেশার সাথে জড়িত থেকে নগরের মানুষ কি করে তাদের জীবিকা নির্বাহ করে থাকে। তো এখানে নগরের যে নগর বসতিতে যে আমরা যে ঘর বাড়ি দেখি সেখানে বিশাল বিশাল অট্টালিকা দেখি, এবং এখানে রাস্তাঘাটগুলো, রাস্তাঘাট অনেক বেশি জনগণের প্রয়োজনে সেটা করা হয়ে থাকে, এবং বাড়িঘরগুলো অনেকটাই সন্নিবেশিত, তারপরে ইট বালু সিমেন্ট, হ্যাঁ প্রভৃতি যে নির্মাণ সামগ্রী দিয়ে নগরের ঘর বাড়িগুলো তৈরি করা হয়, যেটা স্বভাবতই গ্রামীণ বসতির ঘর বাড়ি থেকে সম্পূর্ণরূপে আলাদা। হ্যাঁ আমরা এই সমস্ত এগুলো দেখলেই আমরা বুঝতে পারি যে না, এটা একটি নগর বা আবার গ্রামীণ যে ঘর বাড়িগুলো আছে সেগুলো দেখে নির্মাণ সামগ্রী বা তাদের যে ঘর তৈরি করার ঘরের যে বৈশিষ্ট্যগুলো এগুলো দেখে সহজেই আলাদা করা যায় যে এটা আর নগর থেকে আলাদা, এটা একটা গ্রামীণ বসতি। এভাবে তো গ্রাম নগরে দেখো এখানে কী কী আছে, মানুষের চিত্ত বিনোদন, বিনোদনের জন্য বিভিন্ন পার্ক রয়েছে, আরও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে শিশু কিশোরের সৃজনশীল প্রতিভার বিকাশের জন্য, বিভিন্ন ধরনের পাঠাগার, তো তারপরে শিল্পকলা একাডেমি,
চিত্রাঙ্কন প্রতিযোগিতার জন্য বা আর্ট স্কুল বা চিত্রাঙ্কন প্রতিযোগিতা চিত্রাঙ্কন শেখানোর জন্য আর্ট স্কুল, হ্যাঁ, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান কিন্তু শহরে আছে যেটা কিন্তু গ্রামে নেই। প্রিয় শিক্ষার্থীরা, গ্রামীণ বসতির ধরন নিয়ে এবার আমরা আলোচনা করি। গ্রামীণ বসতির ধরন, যে এখানে এই অবস্থানের প্রেক্ষিতে এবং বাস গৃহসমূহের পরস্পরের ব্যবধানের ভিত্তিতে গ্রামীণ বসতিকে তিন ভাগে ভাগ করা হয়। সংঘবদ্ধ বসতি, বা এটাকে গোষ্ঠীবদ্ধ বসতিও বলে, বিক্ষিপ্ত বসতি এবং রৈখিক বসতি। তো তোমরা দেখো এই যে চিত্র একে সংঘবদ্ধ বসতি দেখানো হয়েছে। এই বসতিতে এটি এমন একটি বসতি বা এই বসতিতে কোনো এক স্থানে কতগুলো পরিবার একত্রিত হয়ে বসবাস করে। এই যে তোমরা চিত্র দেখতে পাচ্ছ, এগুলো দিয়ে কিন্তু আমি এক একটা পরিবার বুঝাচ্ছি, কি বুঝাচ্ছি, এক একটা পরিবার। তো এটি এটি এমন একটি স্থান যে স্থানে অনেকগুলো পরিবার একত্রিত হয়ে বসবাস করে। এবং তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ঘরগুলো বা পরিবারগুলো কিন্তু একটি থেকে আরেকটি খুব নৈকট্যে অবস্থিত, খুবই কাছাকাছি অবস্থিত। অর্থাৎ এক পরিবার থেকে আর পরিবারের একটি পরিবার থেকে আরেকটি পরিবারের দূরত্ব খুব একটা বেশি নয়। খেয়াল করছে তোমরা? এই যে আচ্ছা, এটা এই যে এখানে সংঘবদ্ধ বসতি গড়ে উঠলো, এটার একটা কারণ আছে। সেটা ভূপ্রকৃতিগত কারণ হতে পারে, উর্বর মৃত্তিকা হতে পারে, তারপরে সমভূমি এলাকা হতে পারে, তারপরে যেখানে এই জলের সহজ প্রাপ্যতা, হ্যাঁ, এই যে ভূপ্রকৃতি, উর্বর মাটি, তারপরে জলের সহজ প্রাপ্যতা, এই বিষয়গুলো কিন্তু নির্ভর করে যে বসতিটি সংঘবদ্ধ হবে কি না। কেমন, যদি জলের প্রাপ্যতা সহজ না হয়, অর্থাৎ জল পাওয়া যদি কঠিন হয়ে যায়, তাহলে কিন্তু মানুষ সেখানে সংঘবদ্ধভাবে বসবাস করবে না। তেমনি যদি মাটি উর্বর না থাকে, তাহলে সেখানে পড়বে না, কারণ উর্বর মাটি না থাকলে তো সেখানে ফসল ভালো হবে না। কেমন, আচ্ছা, তারপরে ভূপ্রকৃতি যদি টোটালি তাদের প্রতিকূলে থাকে, তাহলে কিন্তু সংঘবদ্ধ বসতি গড়ে উঠবে না। তুমি এখানে খেয়াল করেছো, এখানে দুটো রাস্তা দেখানো হয়েছে, যে এই রাস্তা দুটো রাস্তা চারপাশেই কিন্তু অনেকগুলো পরিবার একত্রিত হয়ে বসবাস করছে। খেয়াল করেছো এই যে এটি আয়তনে হতে পারে একটা ছোট গ্রাম অথবা কোনো পৌর এলাকা। আর এই স্থানটি যদি অর্থনৈতিকভাবে উন্নত হয়, অনেক বেশি উন্নত হয়, তাহলে কালক্রমে এই স্থানটি কিন্তু একসময় শহর কিংবা নগরে রূপান্তরিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা থেকে যায়। তো এটা হচ্ছে সংঘবদ্ধ বসতি, বুঝতে পেরেছ তোমরা? এবার দেখো চিত্র 2, বিক্ষিপ্ত বসতি। আচ্ছা, এই যে বিক্ষিপ্ত বসতি চিত্র 2 তোমরা দেখতে পাচ্ছ, আর এই বসতিতে বাড়িঘরগুলো কিন্তু বিক্ষিপ্তভাবে, অর্থাৎ একটি আরেকটি থেকে অনেক দূরে অবস্থান করে। তোমরা দেখতেই পাচ্ছ এগুলো দ্বারা এক একটা বাড়ি বোঝানোর চেষ্টা করা হয়েছে। তো এই যে বিক্ষিপ্ত বসতি, যেখানে দেখা যাবে যে ভূপ্রকৃতি অনুকূলে নেই, তারপরে উর্বর মৃত্তিকা নেই, জলের সহজ প্রাপ্যতা নেই, তো সাধারণত সেই সকল স্থানে বা অঞ্চলে এরকমের বিক্ষিপ্ত জনবসতি গড়ে উঠতে দেখা যায়। কানাডা যুক্তরাষ্ট্রের খামার বাড়িগুলো
এবং অস্ট্রেলিয়ার মেষ পালন কেন্দ্রগুলো এই বিক্ষিপ্ত জনবসতি একটা প্রকৃষ্ট উদাহরণ বলতে পারি। হ্যাঁ, কানাডা এবং যুক্তরাষ্ট্রে খামার বাড়িগুলো কিন্তু এভাবে অনেক একটা থেকে একটা অনেক দূরে অবস্থিত, তেমনি অস্ট্রেলিয়ার মেষ পালন কেন্দ্রগুলো ঠিক একই রকম একটি আরেকটি থেকে অনেক দূরে অবস্থিত। তো হিমালয়ের বন্ধু পার্বত্য অঞ্চলে এমন কিছু বসতি লক্ষ্য করা যায় যেখানে এক অঞ্চলের উপত্যকার অধিবাসীদের সঙ্গে অন্যদিকে অবস্থিত অন্যদিকের উপত্যকাবাসীদের সারা জীবনেও একবার দেখা হয় না। এই ধরনের বসতিগুলো কিন্তু বিক্ষিপ্ত বসতির পর্যায়ে পড়ে। তো বিক্ষিপ্ত বসতিগুলির বৈশিষ্ট্য হলো দুটি বাস গৃহ বা বসতির মধ্যে যথেষ্ট ব্যবধান থাকবে আর অতি ক্ষুদ্র পরিবারভুক্ত বসতি এবং অধিবাসীদের সামাজিক ও অর্থনৈতিক বিচ্ছিন্নতা। অধিবাসীদের এই বিক্ষিপ্ত বসতি আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এখানকার অধিবাসীদের মধ্যে সামাজিক এবং অর্থনৈতিক কি বিচ্ছিন্নতা। তো পরবর্তীতে দেখো রৈখিক বসতি, চিত্র তিনে আমরা রৈখিক বসতি দেখতে পাচ্ছি। তো এই ধরনের বসতিতে বাড়িঘরগুলো একই সরল রেখায় গড়ে উঠে, তা চিত্র তিনে আমরা দেখতে পাচ্ছি। প্রধানত প্রাকৃতিক এবং কিছু ক্ষেত্রে সামাজিক কারণ এই ধরনের বসতি গড়ে উঠতে সাহায্য করে। নদীর প্রাকৃতিক বাঁধ, নদীর কিনারা, রাস্তার কিনারা প্রভৃতি স্থানে এই ধরনের বসতি গড়ে উঠে, রৈখিক বসতি। কোথায় কোথায় গড়ে উঠে আমি আবার বলছি, নদীর প্রাকৃতিক বাঁধ, নদীর কিনারা, রাস্তার কিনারা প্রভৃতি স্থানে এই ধরনের রৈখিক বসতি গড়ে উঠে। এই অবস্থায় গড়ে ওঠা পুঞ্জীভূত রৈখিক ধরনের বসতিগুলোর মধ্যে কিছুটা ফাঁক থাকে, এই ফাঁকা স্থানটুকু ব্যবহৃত হয় খামার হিসেবে, বন্যামুক্ত সমস্ত উচ্চভূমি এই ধরনের বসতির জন্য সুবিধাজনক। প্রিয় শিক্ষার্থীরা, তো তোমাদের একটি বাড়ির কাজ দিচ্ছে, সেই বাড়ির কাজটি হলো যে বসতির ধরন, হ্যাঁ, এই যে বসতির ধরন সম্পর্কে বর্ণনা দাও, এই বাড়ির কাজটি তোমরা করবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের আমার আলোচনার বিষয়বস্তু। আজকের আমি এখানেই শেষ করছি, পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে তোমাদের সম্মুখে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।